রমাদান মাসে যে সমস্ত কাজগুলো মানুষেরা করে থাকেন সে সমস্ত কাজ সমূহের অন্যতম আরও একটি কাজ হচ্ছে ইফতার করা। এখন আসুন জেনে নিই ইফতার কি। ইফতার হচ্ছে সূর্যাস্তের পর আহার পানাহার করার মধ্য দিয়ে তার রোজাকে ভঙ্গ করা, এটি হচ্ছে ইফতার। ইফতার একটি আনন্দের বিষয়। যারা সিয়াম পালন করছেন তারাই শুধুমাত্র জানেন যে ইফতার করার সময় একজন মুমিন, একজন সয়েব, একজন রোজাদার কী আনন্দ পান। এমন আনন্দের কথা মুখে বলে বোঝানো যাবে না, এমন আনন্দ তার অন্তরে অনুভব হয়। আর যা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিসসাইমি ফারহাতান, রোজাদারের জন্য, সয়েমের জন্য যিনি রোজা পালন করছেন, সিয়াম পালন করছেন, তার জন্য দুটি আনন্দ রয়েছে। একটি আনন্দ হচ্ছে ইন্দা ফিতরে, যখন সে ইফতার করবে তখন যে আনন্দ উপভোগ করবে এটি হচ্ছে তার দুনিয়ার জন্য একটি আনন্দের বিষয়। আর দু নম্বর আনন্দ হচ্ছে ওয়া ইন্দা লিকাই রব্বি, যখন সে তার প্রভুর সাথে, রবের সাথে সাক্ষাৎ করবে তখন সে যে আনন্দ উপভোগ করবে সে আনন্দের কথা মানুষকে মুখে বলে বোঝানো যাবে না। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সয়েমের জন্য, রোজাদারের জন্য দুটি আনন্দ, একটি আনন্দ হচ্ছে যখন সে ইফতার করে, আরেকটি আনন্দ হচ্ছে যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, ইফতার করা হচ্ছে সুন্নাহ, তা সূর্যাস্তের পরপর করতে হবে, বিলম্ব করা যাবে না। বিলম্ব করে ইফতার করা হচ্ছে মাকরুহ বা সুন্নাহ খেলাফি কাজ, সুন্নাহ বিরোধী কাজ। কাজে যখনই সূর্য অস্তমিত হবে আপনি জানতে পেরেছেন তখন আপনি ইফতার করবেন, এটি হচ্ছে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল করিমে সূরা আল বাকরায় বলেছেন, ওকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিমু সিয়ামা ইলা লাইল, যে তোমরা আহার পানাহার গ্রহণ করবে সুবহ সাদেকের পূর্ব পর্যন্ত, সুম্মা আতিমু সিয়ামা ইলা লাইল, তারপর তোমরা তোমাদের সিয়ামকে রাত্রি পর্যন্ত পরিপূর্ণ করবে। রাত্রি মানে হচ্ছে গুরুবু শামস, সূর্য ডুবা পর্যন্ত তোমরা তোমাদের সিয়ামকে পরিপূর্ণ করবে। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা আকবালাল লাইলু মিন হাহুনা ওয়া আজবারান নাহারু মিন হাহুনা ওয়া গরাবাতিশ শামস ফা আফতারু সাইম। আল্লাহ রাসূল বলেছেন, যখন রাত্রি আগমন করলো আর দিবস চলে গেল আর সূর্য ডুবে গেল, সূর্য অস্তমিত হলো, একজন সিয়াম পালনকারী তখন কী করবে? ইফতার করবে। তাহলে বোঝা গেল যে সূর্য ডুবার সঙ্গে সঙ্গে, গুরুব শামসের সঙ্গে সঙ্গে আমাদেরকে ইফতার করতে হবে, বিলম্ব করা যাবে না।